ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে 25 শতক জমির পাকা ধান পুড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। গতকাল শনিবার রাতে পীরগঞ্জ উপজেলার চাঁদপুর পাহাড়ভাঙ্গা নামক বিলে মমতাজ আলী নামে এক কৃষকের 25 শতাংশ জমির কাটা ধান পুড়ে ফেলেছে প্রভাবশালীরা। কৃষক মমতাজ আলী বলেন, গতকাল রাতে জাহাঙ্গীর শামীম, এহসান, মাসুদ, শাহিন ও আলাউদ্দিন তার 10 কাঠা জমির ধান পুড়ে ফেলেছে। সে তাদের বিচারের দাবি জানান। এ বিষয়ে মুঠোফোনে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শামীমের নির্দেশক জাহাঙ্গীর, আলাউদ্দিন, মাসুদ, ডিপজল, আমাদের কাটা ধান বান্ধে ঢিপ করে রাখছিলাম, সে ধান আগুন ধরে দিয়েছে।